বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোনোদিন করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পরিমাণ রেকর্ড পরিমাণ, কোনোদিন মৃতের সংখ্যা রেকর্ড পরিমাণ, কোনোদিন শনাক্তের বিপরীতে আক্রান্তের সংখ্যা বা হার শতকরা হার রেকর্ড পরিমাণ। এই অবস্থার মধ্য দিয়ে কোভিড পরিস্থিতি চলছে এবং গোটা দেশবাসী উদ্বিগ্ন। অন্যদিকে সরকারকেও নানা রকমের পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে, এর মধ্যে অবশ্য জীবন জীবিকার সেই চিরায়ত যে ভারসাম্য বজায় রাখবার চেষ্টা সেটিও রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ তারা যে চাহিদা দিয়েছে, চাহিদাপত্রই আমি বলবো, যে তাদের যা যা চাওয়া সরকার মোটামুটিভাবে সেগুলো পূরণ করবার চেষ্টা করেছে। সে কারণে সরকারের সিদ্ধান্তেরও কখনো কখনো সকালে একরকম, বিকেলে আরেক রকম, বা একদিন একরকম আরেকদিন অন্যরকম হতে দেখা গেছে বলে অনেকে মনে করেন। কঠোর লকডাউন বা এই ভারসাম্য বজায় রাখবার চেষ্টা শেষ পর্যন্ত মানুষের জীবন আর জীবিকাকে কোথায় নিয়ে যাবে সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা অনেকের মধ্যে আছে। এই সব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য দেশের অর্থনীতি, অর্থনীতির সামনে চ্যালেঞ্জ, উন্নয়নশীল দেশের প্রক্রিয়ায় বাংলাদেশ সেই প্রক্রিয়া কতটা সফলভাবে এগোতে পারবে বা লক্ষ্যে পৌঁছতে পারবে বাংলাদেশ, সেসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ভাই, বসা আছেন, যে ট্রেড বোর্ডের কথা বলছিলাম, বাংলাদেশের তৈরি পোশাক খাতের বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল। আমার ডানে রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজার হামিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার কাজার হামিদ প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, বিশেষভাবে স্বাগত আপনাকে। মিস্টার মহিউদ্দিন রুবেল, দেশের কোভিড পরিস্থিতি কি মনে হচ্ছে বর্তমানে? যেই সিচুয়েশন এখন দেখা যাচ্ছে তাতে ডেফিনেটলি কোভিড পরিস্থিতি তো বিগত বেশ কিছু সময়ের থেকে এখন খারাপের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি এবং ডেটাও আসলে তাই বলছে। যদি সামগ্রিকভাবে বলি, যে ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটার কথা বলা হচ্ছে সেটারই এফেক্ট সম্ভবত নতুন করে আমাদের দেশে পড়া শুরু করেছে। সো বাট একটা জিনিস হচ্ছে, আগে ছিল আমার আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার অ্যানালাইসিস যেটা বলে যে গ্রামগঞ্জের দিকটা আগে একটু বেশি সিকিউর ছিল, শহরের দিকে বেশি হচ্ছিল ট্রেন্ড অনুযায়ী প্রথম দিকে। বাট এখন যেটা মনে হচ্ছে যে যেহেতু ভ্যাকসিনেশন নেওয়ার একটা পর্যায়ে হয়েছে, ভ্যাকসিনেশন গিয়েছে, আমার যেটা ধারণা আছে ভ্যাকসিনেশনটা শহরের দিকে বেশি হওয়ার কারণে এখন প্রভাবটা গ্রামগঞ্জের সাইডে বেশি পড়ছে। কারণ তখন তারা হয়তো ওইভাবে করে রিয়েলাইজ করেনি, কারণ আস্তে আস্তে করে আপনি যদি আরেকটা জিনিস দেখেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা তো ইন্ডিয়া থেকেও কিছুটা আসছে, আমাদের বর্ডার থেকেও কিছুটা এসছে। সো বর্ডার কান্ট্রি যেগুলো, বর্ডার আমাদের যেই জায়গাগুলো আছে সেগুলোতে এফেক্টেড বেশি হচ্ছে এবং সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে করে ছড়াচ্ছে। সো অবভিয়াসলি ঢাকাতে বা সেন্ট্রালে আসতে কিছুটা হয়তো সময় লাগতেই পারে সেটা, বাট ওই সাইডগুলোতে বেশি হচ্ছে। এবং আরেকটা রিজন হচ্ছে ওই সাইডের মানুষগুলো তো আপনার এখনও তো ভ্যাকসিনেশনে পুরোপুরি যায়নি বা কিছু অতটা যায়নি যতটা শহরের ঢাকা ছিল আগে মানুষজন গিয়েছে, তো সেই কারণে ওই দিকগুলো এফেক্টেড বেশি হয়েছে। ওভারঅল যদি বলি, অবশ্যই অন্য যে কোনো সময়ের থেকে এটা পরিস্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে, যাচ্ছে বিধেয়ই সরকার আবার নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা করছে। বাট আপনারা কনফিডেন্ট এনাফ কি ব্যাপারে আপনারা, মানে এই পরিস্থিতি মোকাবেলার জন্য যেহেতু ফ্যাক্টরি খোলা রাখা হচ্ছে, আপনি গার্মেন্টস এর কথা যদি বলে থাকেন, দেখেন আমরা সব, আই মিন ব্যবসায়ী তো যেখানে সবকিছু বন্ধ রাখতে হচ্ছে কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, ব্যাপারটা এরকম না। আমার মনে হয় সরকার যথেষ্ট বিচক্ষণ এবং সরকার অবশ্যই সরকারের যে নীতি নির্ধারকরা আছেন, যারা আছেন তারা খুব ভালো বুঝেন যে আসলে কিভাবে করলে কিভাবে বেটার হতে পারে। আসলে দেখেন এই প্রশ্নের জবাব দিতে গেলে তো অনেকগুলো জিনিসকেই টানতে হবে। সো সরকারের, আই মিন প্রথমে আমি যদি বলি যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আমি একটি কারণ বলে অনেকে যখন আলোচনার মধ্যে আসে যে বাংলাদেশে পলিসি প্রণয়নের ক্ষেত্রে বিজিএমইর প্রভাব এখন সবচেয়ে বেশি, কারণ গার্মেন্টস ব্যবসায়ীরা এখন সংসদে একটা বড় সংখ্যক আছেন, পার্লামেন্টে আছেন, বিজিএমইর নেতৃত্বে গেলে এখন ধরে নেওয়া হয় যে তার এমপি হওয়া মোটামুটি নিশ্চিত, মন্ত্রী হওয়া আরও কিছুদিন পরে নিশ্চিত হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে অনেক প্রভাবশালী সবাই মনে করেন, অন্যান্য সেক্টর, বিজনেস সেক্টর অন্যান্যরাও কিন্তু তাই মনে করে। দেখেন এই কথাটার উত্তরটা আমি এভাবে দিতে পারি যে আসলে ব্যবসায়ীরা যখন, ব্যবসায়ীরা সফল হয়, সফল একটা সফল ব্যবসায়ী যখন তার একটা ইন্ডাস্ট্রি বা 40-50 হাজার 1 লাখ লোক চালায় যে যখন সফল হয়, ডেফিনেটলি তার সফলতাটাকে একটাভাবে ধরা হয়, বিচার করা হয় এবং তখন যে সফল হয় তাকে ডেফিনেটলি সে অন্য ক্ষেত্রগুলো তো সফল হবে বা হতে পারে এটাই ধরে নেওয়া হয়। এবং আমাদের যেই রাজনীতিবিদ যারা আমাদের ট্রেড বোর্ডে থেকে গিয়েছে এর আগে,
তারা কিন্তু প্রত্যেকে সফলতার সাথে তার সেই জায়গাটাকে কিন্তু, যদি আমি মেয়রের কথা বলি, আনিসুল হক ভাই আমাদের যে নেতা ছিলেন তিনি সফলতা দেখিয়েছেন এবং সেটা আমরা এখনো উদাহরণস্বরূপ বলতে থাকি। এবং আমাদের বর্তমান যে আপনার বাণিজ্য মন্ত্রী আছেন, আমাদের যে বর্তমান আপনার লোকাল গভর্নমেন্ট মিনিস্টার আছেন, সবাই তো আমাদের সাইড থেকে, এবং সবাই কিন্তু তার তার অনেকে আর একটা কথা বলেন কি যে মানে ব্যবসায়ী থেকে রাজনীতি, বাট অনেকে না জেনেও কিন্তু কথাটা বলেন। আমাদের যে বাণিজ্য মন্ত্রী আছেন টিপু ভাই, উনি কিন্তু জনাব টিপু মন্ত্রী সাহেব কিন্তু রাজনীতি করছে অলমোস্ট আমার মনে হয় 40 বছরের উপরে। তাজুল ইসলাম সাহেব রাজনীতি করছে অলমোস্ট 20-30 বছরের উপরে। তারা তারা ব্যবসায়ী হিসেবে অনেক প্রতিষ্ঠিত সত্য, রাজনীতিবিদ হিসেবেও কিন্তু অনেক প্রতিষ্ঠিত ছিলেন। হ্যাঁ, কি অনেক অনেকে হয়তো আর একটু লেটে জয়েন করেছেন, বাট তারা শুধু যে জয়েন করেছেন তা না, তাদেরকে সরকার বা দল মনে করছেন যে তারা ওইখানে যেয়ে কোনো না কোনোভাবে ভালো কোনো প্রভাব ফেলতে পারবে বলেই নিয়েছেন বা বলেই অংশগ্রহণ করেছেন। আপনি আপনি মনে করছেন বা আপনারা বিজিএমএ মনে করছেন যে এই কোভিড পরিস্থিতিতে যেখানে ভারতের নেপালের অভিজ্ঞতা আমরা দেখছি, আপনাদের ফ্যাক্টরি খোলা থাকলে তেমন কোনো সমস্যা হবে না? আমি আমি একটু এক্সপ্লেন করবো জিনিসটাকে, কারণ আসলে এটা সবার জানার ব্যাপার আছে। আপনি যদি দেখেন পরিসংখ্যান, আমি ডেটার কথা বলছি একদম, মানে আমাদের যে প্রতিষ্ঠিত ডেটা সেখান থেকে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোভিড আক্রান্তের আনুষ্ঠানিক সংখ্যা হচ্ছে .03%, সো 0.3% অনেক হলো, বাট টোটাল বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে এত লোক মারা যাচ্ছে বা এতটা এফেক্টেড হচ্ছে সেইখানে এটা আসলেই নগণ্য। এখন আপনি বলতেই পারেন যে কিভাবে তাহলে ডাটাটাকে সত্য বা কেন, আপনি আমার যুক্তি কি এই ডাটার পিছনে? এবার আমি একটু এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে একটা ওয়ার্কার যখন তার দেশের বাড়িতে থাকে বা তার বাড়িতে থাকে বা সে যদি এখন তার বাড়িতে যেতে চায়, সে যেভাবে খোলামেলা মেশামেশি করবে বা হাঁটাচলা করবে বা যাবে, বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের এক একটা ওয়ার্কার আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সকালে যখন ঢুকে তার যে হাত ধোয়া থেকে শুরু করে সে বেরোয়ার সময় পর্যন্ত তাকে যে টেম্পারেচার চেক করা হচ্ছে, আমাদের অনেক প্রতিষ্ঠিত মানুষ থেকেও তারা বেশি সুরক্ষিতভাবে কিন্তু কাজ করছে। তাদের এই যে 5টা 6টা পর্যন্ত তারা যে কাজ করে, আর এই সময়টা যদি তারা কাজ না করতো তারা কী করতো? হয়তো হয়তো মোড়ের গলিতে বসে আড্ডা দিত, নয় গ্রামের নদীতে বসে গল্প করতো। তারা কিন্তু সুশৃঙ্খলভাবে সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, এবং কাজ করার সময় কিন্তু তার যে নরনরি করারও খুব বেশি অবকাশ আছে তাও কিন্তু নাই, সে শৃঙ্খলা নিয়ে কাজ করছে, টিফিন করছে, লাঞ্চ করছে, টাইম ঘন্টা মোতাবেক তার টেম্পারেচার চেক করা হচ্ছে। সাথে আমাদের প্রতিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু মেডিকেল রুম থাকে, ডাক্তার থাকে, নার্স থাকে, সো অন্য যে কোনো স্তরের মানুষের থেকে তাদের স্বাস্থ্য নিরাপত্তা কিন্তু আমরা বেশি নিশ্চিত করছি। এমনি শুধুমাত্র নিশ্চিত হচ্ছে তা না, এটার জন্য কিন্তু আমাদেরকে যথেষ্ট খরচও করতে হচ্ছে ডেফিনেটলি কোনো, কিন্তু সে তো ফ্যাক্টরির বাইরে যখন যাচ্ছে তখন তো আপনার নিয়ন্ত্রণে থাকছে। আমি হ্যাঁ, ফ্যাক্টরির বাইরে যাচ্ছে, যাওয়ার পরে সময়টা আসলে কতটুকু পাচ্ছে, খুব বেশি সময় কিন্তু তারা পাচ্ছে না। সন্ধ্যার পরে তারা তাদের নিজেদের ফ্যামিলি আছে, বাজারঘাট আছে, ইয়া আছে। এখন আমার পক্ষে তো ডেফিনেটলি একটা টাইমের পরে তারা ওয়ার্কারকে ধরে রাখা সম্ভব না, বাট যদি খেয়াল করেন পরের দিন যখন সে সকালে আবার আসছে, যখনই আমি তার কোনো সর্দি কাশি বা তার কোনো সিমটম দেখছি আমি কিন্তু তাকে সাথে সাথে সরিয়ে ফেলছি, কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছি বা তাকে আইসোলেটেড করে ফেলছি, বা সেটা কিন্তু কখনোই সে যদি বাসায় থাকতো বা গ্রামে থাকতো সম্ভব না। সো একটা ওয়ার্কার আমি বিশ্বাস করি যে আমার ফ্যাক্টরিতে থেকে যতটুকু সুরক্ষিত আছে বা থাকবে ততটুকু বাইরে সে কখনোই নিরাপদ না, এবং এটা কিন্তু এই ডাটাটাই কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছে যে সে কেন এত সুরক্ষিত বা কীভাবে এত সুরক্ষিত। এবং এটা শুধুমাত্র আমরা না, এটা বাইরের দিক থেকেও তারা মেনটেন করে আসছেন, আমাদের যে ক্রেতা প্রতিষ্ঠান তারাও খুবই মানে সজাগ এ ব্যাপারে যে আমরা কি আমাদের ওয়ার্কারদেরকে সেফটি দিচ্ছি কিনা, কারণ তাদেরও কিন্তু জবাবদিহি আছে তাদের বিক্রেতাদের কাছে, তারা তখন পণ্যটা বিক্রি করছে যে তাদের মালটা যে আসছে সেটা কি সেফভাবে আসছে কিনা। আর এটা তো আমাদের রুটি রোজগারের ব্যাপার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে যদি এই এই এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায়, শুধু ব্যাংক না, আসলে ব্যাংকের সাথে আরও বিমা থেকে শুরু করে অনেক কিছুই সহযোগী প্রতিষ্ঠান কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, সো অনেক মানুষ এফেক্টেড হবে। আর দেখেন এক একটা আমাদের যে 40 লক্ষ লোক আমরা বলে থাকি যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে, 40 লক্ষ লোকের যদি 3 থেকে 4 জন করেও আপনি পরিবারের সংখ্যা ধরেন, মানে 1.5 থেকে 2 কোটি লোক কিন্তু এদের উপরে ডিপেন্ডেন্ট। সো এই যে আমরা যদি তাদেরকে নিয়ে কোনো অবহেলা করি বা আজকে যদি করতাম, এটা কিন্তু তাদের ফ্যামিলিতে যেও এফেক্টেড হতো। এবং আপনি যদি কথা বলে দেখেন ওয়ার্কাররা কিন্তু মোর সিকিউর ইন দ্য ফ্যাক্টরি রেদার দেন আউটসাইড। দেখা যাবে আরও সামনে কী হয়, আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার কাজার হামিদ, আপনি আপনারা পরিস্থিতিটা কীভাবে দেখছেন এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য আসলে কোভিডের এই পরিস্থিতিতে কী ধরনের চ্যালেঞ্জ দেখতে পান? জি ধন্যবাদ, আজকে আই এম রিয়েলি হ্যাপি টু সি রুবেল ভাই হিয়ার, এবং আমরা খুব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি।
দেখেন এখনকার পরিস্থিতিটা একটু ফার্স্ট ফেজ বা অন্য থেকে একটু ডিফারেন্ট। এই কারণেই ডিফারেন্ট যে আমরা ফার্স্ট ফেজে দেখেছি যে ঢাকা এবং চিটাগং ছিল সবচেয়ে বেশি এফেক্টেড, এবং বিষয়টা আমরা অনেকটাই মনে করেছি যে দেশের বাইরে থেকে আমাদের এখানে এসেছে। যেহেতু বাংলাদেশ আপনি তিনটা সাইড দিয়ে ইন্ডিয়ার সঙ্গে এক্সপোজার আছে, এবং যাদের সঙ্গে এক্সপোজার আছে এরা খুব তৃণমূল পর্যায়ের মানুষ, এবং তাদের জীবন জীবিকা কিন্তু অনেকটা বর্ডার ইকোনমির উপর ডিপেন্ডেন্ট। তো সেই ইন্ডিয়ার যে যে ভ্যারিয়েন্টটা নিয়ে আমরা কথা বলছি সেটার ইম্প্যাক্টের কারণে কিন্তু আমরা ঢাকার বাইরে এই সিগনিফিক্যান্ট একটা এফেকশন রেশিওটা আমরা দেখতে পাচ্ছি এবং ডেথটাও আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বড় চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে যে ঢাকার বাইরে কিন্তু আমাদের মেডিকেল ফ্যাসিলিটি এটাকে মোকাবেলা করার জন্য যে ধরনের সক্ষমতা থাকা দরকার সেটা একেবারেই নেই বা খুবই সামান্য পরিমাণ আছে। সেটা আপনি অক্সিজেনের সাপোর্ট বলেন, আইসিইউ সাপোর্ট বলেন, ভেন্টিলেশন সাপোর্ট বলেন, এবং মেডিকেল যে পরিমাণ হসপিটাল বা ক্লিনিক থাকা দরকার সেটা কিন্তু ঢাকায় বা যতটুকুন আছে তার চেয়ে একদম কম অংশে কিন্তু ঢাকার বাইরে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যক মানুষ যদি এইভাবে সংক্রমিত হতে থাকে তাহলে এটা আসলে আমরা কিভাবে সামাল দেব, এবং সেটার সঙ্গে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং পোরাটার একটা কোরিলেশন আমাদের ব্যবসা বাণিজ্য সামগ্রিক। এবং আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সামনে বাংলাদেশের যে সবচেয়ে বড় কয়েকটা ফেস্টিভ্যাল তার একটা ফেস্টিভ্যাল হচ্ছে কিন্তু ঈদ, এবং এটার সঙ্গে এই ঈদের সঙ্গে আপনার ইকোনমিক একটা ফাংশন এবং তাদের সারা বছরের যারা বিশেষ করে ঢাকার বাইরের মানুষ তারা দেখবেন যে ঈদকে কেন্দ্র করে তাদের পশুপালনগুলো করে থাকে এবং তারা এটা অফকোর্স এই বাজারে বিক্রি করার একটা চেষ্টা করবে। ইন্ডিয়া থেকে হয়তো আশাটা আমরা কিছুটা ঠিকই দিতে পারবো, কিন্তু আমাদের লোকাল যেটা আছে সেটার জন্য কিন্তু একটা মানুষের সমাগম এবং মিশার একটা বিরাট সুযোগ আছে। এখন এই বিষয়টাকে আমরা আসলে কীভাবে মোকাবেলা করতে পারবো এটা একটা গভর্নমেন্টের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ এই মুহূর্তে। এখন আপনি কি সেটা লকডাউন দিয়ে মানুষকে যার যার অবস্থানে রেখে সেটাকে ট্যাকেল দিতে পারবো? সেক্ষেত্রে আমরা যে পশু প্রাণী যেগুলো ঢাকায় আসার কথা বলছি সেটা আসলে কীভাবে হবে, তো সেই জায়গাটা নিয়ে কিন্তু আমরা সবাই এখন আসলে কনফিউজড। এটার সঙ্গে আমি যদি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে বলি, আমরা গত বছরের শুরুতেই দেখলাম যে সরকার খুব টাইমলি একটা স্টিমুলাস প্যাকেজ নিয়েছে, যে স্টিমুলাস প্যাকেজের মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, সিএমএসএমই আছে অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে গার্মেন্টসের জন্য যতখানি অ্যালোকেশন ছিল সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়েছে। কর্পোরেটেরটাও আমরা খুব বেশি ফাস্টার স্পিডে বাস্তবায়ন দেখেছি, কিন্তু সিএমএসএমইতে কিন্তু আমরা দেখেছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো গ্রামেগঞ্জে আছে সেটা তারা কিন্তু আসলে এই আওতার মধ্যে আসতে পারেনি, এবং ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজনটা সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে যে তারা তো ফাস্টলি এফেক্টেড হয়, তাদের সার্ভাইভ করার জন্য যে আদার্স যে সাপোর্ট দরকার ফিনান্সিয়াল সাপোর্ট বা সেভিং সেটা কিন্তু তাদের আসলে থাকে না। তাদের ডে টু ডে তাদের যদি দোকানটা বন্ধ থাকে বেসিক্যালি তাদের রুটি রুজিটা বন্ধ হয়ে যায়। সো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইফেক্টিভ ওয়েও কিন্তু আমাদের হাতে আসলে খুব বেশি একটা নাই। যতটুকুন আছে সরকার কিন্তু সেই প্রচেষ্টাগুলো নিয়েছে, আমরা এনজিও থ্রু দিয়ে রিফাইন্যান্সিং দেখেছি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দেখেছি। আপনি সম্প্রতি গত সপ্তাহে দেখবেন যে বাংলাদেশ সরকার একটা 2,500 কোটি টাকার উপরে একটা রিফাইন্যান্সিং স্কিম নিয়েছে, যেটা আগে ছিল 50% ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দিবে, বাংলাদেশ ব্যাংক 50% দিবে, যার ফলে আমরা সিএমএসএমই খাতে কোনো 100% বাস্তবায়নটা করতে পারিনি টাকা সংকলনের ক্ষেত্রে। এবার কত পার্সেন্ট আনুমানিক বাস্তবায়িত হয়েছে? 20,000 কোটি টাকার মধ্যে 14,000 কোটি টাকার মতো আমরা সোফার দেখেছি ডিসবার্সমেন্ট হয়েছে। সো আরও প্রায় এখানে 6-7,000 কোটি টাকা রয়েছে ইনিশিয়াল প্যাকেজে, যেটা ভেরি বিগিনিং নিয়েছিল। কিন্তু আমাদের মনে হয় যেহেতু সারা বাংলাদেশের 26% আসলে কন্ট্রিবিউট করে এসএমই খাত, সুতরাং এসএমই খাতে আসলে অ্যালোকেশন আরও বেশি বাড়াতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা এই এই সেগমেন্টে ফাইন্যান্সিংটা দিতে পারি তাহলে যেটা হবে, দেখেন বাংলাদেশ কিন্তু সেকেন্ড লার্জেস্ট আরএমজি এক্সপোর্টার অফ দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আমরা কিন্তু আমাদের একটা কম্পিটিটিভনেস আর্ন করেছি, আমাদের একটা গুডউইল তৈরি হয়েছে, কিন্তু এসএমইটার পুরা মার্কেট কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেট। সো এই ডোমেস্টিক মার্কেটে আমাদের যে জনসংখ্যা বেড়েছে, আমাদের যে চাহিদাটা বেশিরভাগ কিন্তু সাপ্লাই করছে এই এসএমই খাতের, তো তাদেরকে যদি আমরা সাপোর্ট না করতে পারি তাহলে কিন্তু আমাদের ইকোনমি যে মেরুদণ্ড বলছি এসএমই খাত, তো সেই ঘুরে দাঁড়ানোটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। এবং এই পরিমাণ জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর ডে টু ডে আর্নিং যদি আমরা এনশিওর না করি তাহলে কিন্তু বিরাট একটা অংশের পপুলেশন কিন্তু আপনার পভার্টি লাইনের নিচে চলে যাবে, তখন কিন্তু আমাদের একটা বড় অংশ গেছে, অলরেডি একটা গেছে, এবং আমরা যে সংখ্যা শুনছি সেটা আসলেই আশঙ্কাজনক।
তো বাংলাদেশ যেখানে আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করে যাচ্ছি, আমাদের দারিদ্র্যসীমার হার নিচে নেমে এসেছে, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের খাপ পুষ্টি যেটা পরি পার হেড ইনটেক হওয়ার কথা সেটা আমরা নিয়েছি, সো আমরা কিন্তু কোয়ালিফাই করেছি। আমাদের নেক্সট 6 ইয়ার্স হচ্ছে সেটাকে কন্টিনিউ করতে হবে, এভরি 3 ইয়ার্সে যে রিভলিউশনটা হবে। এখন সেইখানে যদি আমরা এসএমই খাতকে এই মুহূর্তে সাপোর্ট না করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তো কোভিড সেটার সঙ্গে এটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকেও আমার মনে হয় যে সরকারের সঙ্গে মিলে এই যে যে স্টিমুলাস প্যাকেজের মতো যেগুলো আছে সেগুলো নিয়ে আরেকটু উদ্যোগী হয়ে সামনে এগোতে হবে। এমনি মিস্টার রুবেল, বাণিজ্যের অবস্থা কি, মানে তৈরি পোশাক খাতের অর্ডার কি অবস্থা গত বছর থেকে এই পর্যন্ত এসে দাঁড়ালো, কি চিত্রটা কি দেখলেন এবং সামনে কি প্রেডিক্ট করছেন? আমাদের কোভিডের ঠিক আগ মুহূর্তে আমাদের এক্সপোর্ট ছিল অ্যারাউন্ড 34, যেমন আমরা গত বছর যখন কোভিড বাংলাদেশে প্রথম প্রবেশ করলো তখনই আপনারা প্রথম ধাক্কা খেলেন এবং হাহাকার এক ধরনের শুরু করলেন যে আসলে বেতন ভাতা দিতে পারবে না, প্রধানমন্ত্রী খুব দ্রুত গতিতে আপনাদের জন্য এই প্যাকেজটা প্রথম ঘোষণা করলেন, তখন আপনাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে স্টিমুলাস প্যাকেজটা পাওয়ার পরে দেখা গেলো আপনারা ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্যে আবেদন জানাতে শুরু করলেন এবং একটা ঘোষণা দেওয়া হলো, শ্রমিকরা আসতে শুরু করলো, আবার সেই রাতেই ঘোষণা দেওয়া হলো তারা আবার বাড়ি ফিরে গেল, তারপরে আবার ধীরে ধীরে খুলে দেওয়া হলো। সো একটু বুঝতে চাই আসলে যে এই যে ওঠা নামা, এই যে খুলে দেওয়া বন্ধ করা এবং এখন আসলে পরিস্থিতিটা কি? প্রথমত ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ওই সময় আমাদের এই স্টিমুলাস প্যাকেজটা দেওয়ার জন্য। উনি আসলে আমাদের থেকে অনেক দূরে দেখতে পান বলে আমরা সবাই বিশ্বাস করি এবং সেজন্য উনি এটা করেছিলেন। উনি যদি এটা না করতেন তাহলে যে কী অবস্থা হতো অন্য অনেকে হয়তো বুঝেন, বাট যারা আমরা ব্যবসার সাথে সরাসরি জড়িত আর যারা ট্রেড বোর্ডের সাথে জড়িত তারা অনেক অনেক ভালো দেখতে পায়, বিকজ এফেক্টটা চারিদিক থেকে আমাদের চোখেটা বেশি আসে। সো যদি ওই সময়ের কথা বলে আমি এক্সপোর্টের দিকে যাই, আমাদের ঠিক তার আগের মুহূর্তে আমাদের এক্সপোর্ট ছিল 34 বিলিয়ন, সেখান থেকে এক ধাক্কায় 6 বিলিয়ন আমাদের কমে গেল। সো যেখানে 34 থেকে অ্যাটলিস্ট 10% বাড়লো, 37 হওয়ার কথা, হ্যাঁ 37-8 এরকম হওয়ার কথা, সেখান থেকে আমরা পিছিয়ে গেলাম 28 বিলিয়ন, দেন আমাদের মনে হয় লাস্ট 2 বিলিয়ন মতো বাড়লো, এবার আমরা আশা করছি 31 থেকে 32 অ্যারাউন্ড সামথিং কিছু একটা হবে। সো আসার কথা হচ্ছে এটা যে আমরা কিন্তু 10% গ্রোথ করছি, 10%। আচ্ছা, বাট আবার আরেক দিক থেকে যদি বলি কীভাবে গ্রোথ করছি, এর পিছনের রহস্যটা কি, গ্রোথ কীভাবে করলাম এত খারাপ সিচুয়েশনের মধ্যে, অনেকগুলো ফ্যাক্টর। আপনার যদি দেখেন আপনি লাস্ট এনবিআরের ডাটা নিয়ে দেখতে পারেন আপনারা, আমি শুধু মুখে বললে হয়তো বলবেন যে গার্মেন্ট ব্যবসায়ীরা তো মুখে সবসময়ই বলে যে লস লস খারাপ খারাপ, এনবিআরের ডাটা অনুযায়ী লাস্ট 10 মান্থসে 11 কি 10 মান্থসে আমাদের গার্মেন্টস প্রাইস 4% ড্রপ করেছে। মানে যেই আইটেমই আমি তার আগে 10 মাস আগে এক্সপোর্ট করেছি তার থেকে ওই একই আইটেমই 10 মাসে 4% ড্রপ করেছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে ড্রপ করেছে দেন আমি কেন করছি, আমি তাহলে করবোটা কি, আমি সরকার আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না, কারণ সরকার 4 মাস প্যাকেজ দিয়েছে আমি মানছি, বাট সরকার আমাদের দেশের মতো একটা দেশের সরকারের আসলে সেই সক্ষমতা প্রতি মাসে বসিয়ে স্যালারি দেওয়ার, এত বড় জনগোষ্ঠীকে খাওয়ানোর, বা কোনো দেশেরই কি সরকারের আনলিমিটেড সেই মানে অবস্থান কি আছে, আমি মনে করি নাই। একটা সময় পর্যন্ত সাপোর্ট দিতে পারেন, তাও যেটা হয়েছে আমরা বারবার স্টিমুলাস প্যাকেজ বলছি, ইট ওয়াজ এ লোন, ইট ওয়াজ নট এ গ্র্যান্ট, আমাদেরকে লোন দেওয়া হয়েছে, সেই লোন কাটা শুরু হচ্ছে, যেটা স্বল্প সুদে, হ্যাঁ স্বল্প সুদে লোন সুদ না, প্রথম 5,000 কোটি টাকা আসলে 2% সার্ভিস চার্জ দেওয়া হয়েছে। সো বেসিক্যালি আপনার এইটা আমাদেরকে লোন দেওয়া হয়েছে, এটা আমাদের ফেরত দিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা আমাদেরকে কোনো প্রণোদনা ভাবলেই আমরা মনে করি যে আমাদেরকে মানে দিয়ে দিয়েছে সরকার, যেটা প্রথম আমাদের সেটি পায় কে প্রয়োজনের সময়, এখন সেটি প্রয়োজনের সময় বিনা সুদে এই সহায়তা এই সেটা তো অনেক বড় একটা ব্যাপার ছিল, বিকজ ওই সময় যদি ওই টাকাটা দেওয়া না হতো এত বড় জনগোষ্ঠীর 50 লক্ষ মানুষ রাস্তায় নেমে যেত না খেয়ে মরতো, 50 লক্ষ মানুষের সাথে আরো হয়তো 2 কোটি মানুষ যোগ হতো, তো ডেফিনেটলি কোনো উপায় ছিল না, বিকজ গার্মেন্ট ব্যবসায়ীরা তো আসলে এক্সপোর্ট করেই টাকাটা আসে বাসা থেকে, তো বা ব্যাংক দেয় কখন দেয়, যখন গার্মেন্টস চালু থাকে, আমার এক্সপোর্ট চালু না থাকলে তো ব্যাংক আমাকে টাকা দিবে না, সো এক্সপোর্ট বন্ধ হয়ে গেল। ওই সময় আসলে আইদার আমার জমানো খরচ যা আছে তা কোনো মতো দিয়ে কিছুদিন চালানো, এছাড়া ব্যাংক বা সরকারি সহযোগিতা ছাড়া আসলে লং টার্ম কোনো উপায় ছিল না। তবে হ্যাঁ, আমাদেরকে যেহেতু সাপোর্ট দিয়েছে আমরা সেটা এখন ফেরত দেওয়ার জন্য আস্তে আস্তে আমরা কাজ করছি এবং আশা করছি সামনের মাস থেকে সেটা কাটার কথা, জুলাই থেকে যতটুকু আমি জানি, এখন এখন কাটা নিয়েও আমরা চেষ্টা করছি যে হ্যাঁ আমাদেরকে একটু যদি পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হয় ডিউরেশনটা, বাট আমরা যে অ্যামাউন্ট হয়েছে সেটা কাটুক, সমস্যা নাই।
নয়, আমাদের আরেকটা রিলিফ হবে। রিলিফ হবে এই কারণে যে আপনি দেখেন কোভিড তো জীবনে আমরা দেখিনি, আমাদের তো জানতাম না। এই যে আপনি তখন বললেন যে সকালে আসছে রাতে যাচ্ছে, এখন আপনি কি আপনি বা আমি আমরা কি কোভিডের সম্মুখীন কখনো হয়েছি? ইভেন আমি আপনার এখানে কোভিডের মাঝেও আমার মনে হয় আরও দুই একটা টক শোতে এসেছিলাম, দুই তিনটা টক শোতে এসেছি মিনিমাম। সো তখনও কি জানতাম যে আজকে এই পর্যায়ে এসে আবার 120 জনের উপরে মৃত্যু নিয়ে আমাদেরকে কথা বলতে হবে? সো আমরা কিন্তু ওই চার মাসের প্যাকেজ নিয়েছি, চেয়েছি, দিয়েছে, কিন্তু ধরে নিয়েছিলাম যে আগামী 6 মাস 7 মাস পরে আল্লাহর রহমতে সব জিনিসপত্রগুলো ঠিক হয়ে যাচ্ছে। বাট দেখেন হচ্ছে কিন্তু পুরো উল্টো। এখন আবার আস্তে আস্তে করে ইউকেতে আবার এফেক্টেড এফেক্ট হচ্ছে, আবার ইউরোপের দিকে বাড়ছে। আমেরিকা একটু বেটার সিচুয়েশন আছে, বিকজ আমেরিকায় টিকার ইয়াটা মোটামুটি ভালোভাবে হয়েছে, বাট সামহাও কিন্তু ইউকে খারাপের দিকে যাচ্ছে, ইউরোপ খারাপ। তার মানে কি আবার কিন্তু এখানে এফেক্টেড হচ্ছে বা এফেক্টেড হবে। তো আলটিমেটলি যেটা হয়েছে, আমাদের 10% এক্সপোর্ট বাড়ছে বলছি, বেড়েছে হচ্ছে বিকজ প্রাইস কমে গেছে। কারণ আমার তো আর কোনো উপায় নাই, এখন অর্ডার তো আমাকে নিতে হবে, এখন আমি বেতন তো দিতে হবে আমার ওয়ার্কারকে। আমি হয়তো 1% 2% 3% লস করে হইলেও আমি তো অ্যাটলিস্ট টাকাটা পাচ্ছি, আমি তো রোল করতে পারছি, আমি নাহলে ওয়ার্কারকে দিব কিভাবে? আবার আমি যদি এখন প্যাকেজ চাই তাহলে বল আমাদেরকে বলা হবে যে আমরা বারবার প্যাকেজ চাচ্ছি। সো আমার এই অবস্থায় আসলে আমাদেরকে খুশি হচ্ছে যে আমরা গ্রোথ করছি, বাট আবার আমি আরেক দিক থেকে বলবো যে খুব বেশি আশার বাণী এই জন্য না যে আমরা কিন্তু আসলে পজিটিভলি গ্রোথ করছি না, ইন এ সেন্স যে আমাদের প্রাইস কমে যাচ্ছে, কারণ আমাদের কোনো উপায় নেই। সো এখন আসলে এক্ষেত্রে ধৈর্য ধরে ছাড়া, মানে ধৈর্য ধরা ছাড়া বা ভবিষ্যতে ভালো কিছুর চিন্তা করা ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া যে কোভিডটা যাতে চলে যায়, আসলে কোভিড পুরোপুরি না যাওয়া পর্যন্ত কোনো কিছুই আসলে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। আর আপনি যদি বলেন যে এর এত নেগেটিভের মধ্যেও যদি আবার আমরা গার্মেন্টস বন্ধ রাখা খোলা রাখা, দেখেন আমি এই যুক্তিতর্কে যাচ্ছিই না, বিকজ সরকার এবং নীতি নির্ধারকরা আমার থেকে অনেক ভালো বুঝেন, তারা ভালো বুঝেই ডিসিশন নিয়েছেন খোলা রাখলে ভালো হবেন, তারা কতটুকু সক্ষমতা সহকারে করতে পারবেন। তবে বিজিএম এর তরফ থেকে আমি বলতে পারি যে আমাদের যেটা কি করণীয় আছে, আমরা 100% চেষ্টা করবো আমাদের ওয়ার্কাররা যাতে আমার ইন্ডাস্ট্রিতে সুরক্ষিত থাকে, সে বাসা থেকে এসে পরের দিন যাতে সে সুরক্ষাটা সে পায়, তার যে কোনো কিছু হয়েছে কি হয়েছে না। আমাদের পিসিএল ল্যাব আছে, আমাদের ডাক্তার আছে, আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো তাদেরকে সুরক্ষা রাখতে। সে অ্যাটলিস্ট সে তার বাড়ি থেকে যাতে আমার এখানে সুরক্ষিত বেশি থাকে, আমরা সেই চেষ্টাটা করব এবং যতটুকু পারবো আমরা শেষ পর্যন্ত আমরা সেই শেষ চেষ্টা চালিয়ে যাব। এছাড়াও তো আসলে মানে সামনের দিকে তাকানো ছাড়া আসলে এই মুমেন্টে বলার কিছু নাই। আর পরিস্থিতি যদি খুব খারাপের দিকে যায় অবশ্যই সরকার তখন আবার বিবেচনা করবেন। আরেকটা জিনিস বলতে পারি যে হ্যাঁ, মুভমেন্ট নিয়ে যে কথাবার্তাগুলো হয় আমরা খুবই স্ট্রিক্ট থাকবো বিজিএমইএ সাংগঠনিকভাবে। এবার যে মানে আমরা দেখেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের যেই কর্মসূচিগুলো হয় নারায়ণগঞ্জ থেকে শুরু করে আপনার গাজীপুর থেকে শুরু করে, ম্যাক্সিমামে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলোর ম্যাক্সিমাম ওয়ার্কারগুলোই কিন্তু লোকালিটি বেস নির্ভর করে, তারা সাইকেলে যেয়ে বা হেঁটেই আসে, খুব গাড়ি ঘোড়া কিন্তু খুব বেশি এফেক্টেড হয় না। আমরা কিন্তু সেটাকে সাপোর্ট করছি না, আমরা ইন্সপায়ার করছি যে লোকাল ওয়ার্কারগুলোকে দিয়ে চালান, দরকার হলে আপনি একটু কম ক্যাপাসিটি চালান, আপনার 100% ক্যাপাসিটি দরকার নেই, বিকজ আপনাকে তাকে বাঁচতে হবে, আগে তো ফ্যাক্টরি চালাতে হবে, ওয়ার্কার সেফ থাকতে হবে। সো গাড়ি দিয়েই ওয়ার্কার এনে যে চালাতেই হবে এখন তা না, আগে আমরা অবজার্ভ করি, দেখি কি হয়, পরিস্থিতি যদি বেটার হয় আমরা আবার ভালো আরও একটু পজিটিভ দিকে যাবো। বাট আমাদের কথা তো চলুক, বাট আমরা সেটা সিচুয়েশন বেসে ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নিব। বাট স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করে আগানো ছাড়া কোনো বিকল্প নাই, বিকজ জীবন আগে, ডেফিনেটলি এর কোনো বিকল্প নাই। জি স্যার, আপনি তো আপনি এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছিলেন, 2016-এর মধ্যে সেটি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা জানি যে এলডিসি ভুক্ত থাকবার কারণে বাংলাদেশ অনেক রকমের সুবিধা পেত, সেগুলো থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। এবং প্রশ্ন হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের এই যে পরে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ ঠিকঠাক মতো মোকাবেলা করছে কি না, সেটি নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। সো আপনি আপনি কি দেখছেন? জি জিলু ভাই, আপনি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। দেখেন, এলডিসি থেকে বেরোনোর যে শর্তগুলো ছিল সেটা কিন্তু আমরা অনেক আগে থেকে সেটার একটা জার্নি আমরা শুরু করেছি। আমাদের বেসিক্যালি 2016 থেকে 2020 সালে আমাদের টার্গেট ছিল যে আমরা $41 বিলিয়ন FDI নিয়ে আসবো বাংলাদেশে। এইখানে কিন্তু আমরা বড় ধরনের একটা শর্টফল পেয়েছি, আমরা অনলি $11 বিলিয়ন আমরা আনতে পেরেছি। তো মানে হচ্ছে আমরা যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি ফরেন ইনভেস্টমেন্ট না আনতে পারি আমাদের দেশে, তাহলে আমাদের এক্সপোর্ট ইপিজেড যে এরিয়াগুলো আছে সেখানে যে কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে কিন্তু আলটিমেটলি আমরা ফান্ডিং সাপোর্ট দিয়ে গ্রো করাতে পারছি না, এক। নাম্বার টু হচ্ছে বাংলাদেশে এখন যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে, এই কাজের জন্য যে পরিমাণ
ফান্ডিং সাপোর্ট বাংলাদেশের দরকার। আমাদের কিন্তু আলটিমেটলি কয়েকদিনের মধ্যে আপনি দেখবেন যে পেমেন্ট শুরু হয়ে যাচ্ছে, এই যে আমাদের বড় বড় মেগা প্রজেক্ট চলছে, তো এই মেগা প্রজেক্টগুলো শেষ হলে এটার আবার কিন্তু ইকোনমিতে রেভিনিউ জেনারেশনটা শুরু হবে। এখন শুধু আমরা এক্সপেন্ডিচার মোডে আছি, তাহলে এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে এলডিসি থেকে বেরোলে আমরা অফকোর্স কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো। আমাদের এখন ডাব্লিউটিও নেগোসিয়েশন ট্রিপসে আমরা ফার্মাসিউটিক্যাল একটা বেনিফিট পাচ্ছি যে প্যাটেন্টিং নাই আমাদের, সো প্যাটেন্টিং নাই, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে, সো আমাদেরকে প্যাটেন্টিং আসলে এক্সপেন্স অনেক বাড়বে। কিন্তু আপনি উল্টা দিকে আবার চিন্তা করেন এবং গার্মেন্টসের কোটা সহ আমরা যে জিএসপি যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছি, কিন্তু আমরা 68% এই মুহূর্তে এক্সপোর্ট করি ইউতে। আমরা যদি এলডিসি থেকে বেরোই, তো এলডিসি বেরোনোর পরও কিন্তু আমরা আরও আর একটা কিছুদিন সময় পাবো, যে সময় পর্যন্ত আমাদের এই কারেন্ট সুবিধাগুলো বহাল থাকবে। এর মধ্যে আমাদের কয়েকটি জিনিসের ইম্প্রুভ করে যেতে হবে। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের মান, বাংলাদেশের ক্রেডিট রেটিংটা ইম্প্রুভ করতে হবে। তো বাংলাদেশ যখন এলডিসি থেকে বেরোবে আমরা কিন্তু খুব অল্প সুদে বাইরে থেকে টাকা পাবো, এক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিগুলোকে এর মধ্যে ইফিসিয়েন্সি আর্ন করে কোয়ালিটির জায়গায় চলে আসতে হবে। যখন আমরা কোয়ালিটির জায়গায় আসতে পারবো, এখন যে আমরা লো সেগমেন্টে পেনিট্রেট করি, তখন কিন্তু এখান থেকে বেরোয় আমরা কিন্তু বেটার সেগমেন্টে পেনিট্রেট করতে পারবো। আমাদের বাংলাদেশের যে ফরেন ডেপ্ট আছে, সেই ডেপ্ট যদি আপনি চিন্তা করেন 1-2% কমে যায়, তাহলে কিন্তু টোটাল ন্যাশনাল সেভিংসে একটা বিরাট আকারে আমরা এখানে সুবিধা পাবো। এবং আমাদের গার্মেন্টস ফার্মাসিউটিক্যালগুলো কিন্তু তাদের একটা সক্ষমতা বাড়াচ্ছে। আপনি দেখছেন যে ইন্টারন্যাশনাল লেভেলে কয়েকটা ফার্মাসিউটিক্যাল যারা FDI অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছে এবং কয়েকটা এটা নিয়ে কাজ করছে। সুতরাং এইটাতে আপনাকে প্রিপারেশন নিতেই হবে। এলডিসির কিছু সুবিধা আছে, কিন্তু সেই সুবিধাটাও কিন্তু রেস্ট্রিক্টেড একটা সুবিধা। আপনি কিন্তু উন্নত রাষ্ট্রের জন্য যে সুবিধাগুলো, মানুষের জীবনমান বাড়ানোর জন্য যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো কিন্তু আপনি আলটিমেটলি দিতে পারছেন না। তো এটা যখনই আমাদের পার ক্যাপিটাল ন্যাশনাল ইনকাম বেড়েছে, আমাদের ক্রেডিট রেটিং যখন দেশের মান বাড়বে, আমাদের যখন সক্ষমতাগুলো বেড়ে যাবে, আমার মনে হয় যে সময়টা আছে আগামী 6 ইয়ার্স, অ্যান্ড দেন আফটার দ্যাট আমরা এখন নেগোসিয়েট করছি যে আরও 12 বছর এই সুবিধাটা রাখা যায় কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে আমরা ইজিলি মোকাবেলা করতে পারবো। এইখানে আপনাকে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে বাংলাদেশের প্রায় 65% পপুলেশন হচ্ছে বিলো 35। সো এই যে বিরাট একটা জনসংখ্যা হচ্ছে ইয়েথ, যে ইয়েথকে যদি আমরা এখন রেডি করতে পারি, এটা আপনাদের আমাদের যে ইকোনমিক ডিভিডেন্ড সুবিধা আপনি কতদিন পাবেন? হ্যাঁ, এটাও কিন্তু আপনার নেক্সট 15 ইয়ার্সের পরে কিন্তু এই সুবিধাটা আপনার থাকবে না। তো এই সময়ের মধ্যেই যদি আমরা এদেরকে রেডি করে আমাদের শ্রমবাজারের মধ্যে ঢোকাতে পারি, এবং আমাদের যে এখন দেশের বাইরের যে মার্কেটটাতে আমরা আছি, আমরা কিন্তু এখানে শ্রমবাজারের নিচের সাইডটাতে আছি, আমরা যদি স্কিল লেবারটা তৈরি করে ওইখানে যেতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে জিডিপি গ্রোথ, যেটা আমরা বাংলাদেশ এখন যে বটমলেস বাস্কেট থেকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে আসছে, সেটাকে কিন্তু আমরা তখন কন্টিনিউ করাতে পারবো। এটাকে আমরা চ্যালেঞ্জ না মনে করে বরঞ্চ আমি মনে করি যে এটাকে আমরা প্রিভিলেজ হিসেবে 2041 সালে যে আমাদের উন্নত রাষ্ট্র হওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমাদেরকে আলটিমেটলি যেতেই হবে। সো রুবেল, আবার আপনার কাছে আসি, যে কম্পিটিশনের জায়গায় যেটি উনি ওনার সূচনা বক্তব্যের সময় বলছিলেন যে অন্যান্য দেশের সঙ্গে যে কম্পিট করতে হচ্ছে, সেই জায়গায় কী অবস্থা এখন, চিত্রটা কি কোভিড সেখানে কোনো সুবিধে দিল বা অসুবিধা তৈরি করলো কিনা? কোভিডের ক্ষেত্রে যদি বলি, ধরেন আমরা কিছু নতুন প্রোডাক্ট পেয়েছি, ফর এক্সাম্পল আমরা PPE এক্সপোর্ট করছি এখন, আমরা এই ধরনের মানে খারাপের মধ্যে কী এসেছে আমাদের কাছে, এটা একটা নতুন কিছু প্রোডাক্ট এসেছে, আর ডেফিনেটলি চ্যালেঞ্জ তো হচ্ছেই, লাইক আমরা কত ফাস্টার শিপমেন্ট করতে পারি। একটা সময় ছিল যে আমরা আমাদের ভৌগোলিক কারণে আমরা একটু দূরে, সে কারণে আমাদের অনেক অর্ডার কিন্তু আমরা পেতাম না, সেই অর্ডারগুলো চলে যেত হচ্ছে কাছাকাছি দেশগুলো ইউরোপে। তো এখন যেটা হয়েছে যে বায়াররা যেটা করছে যে তারা প্রেডিক্ট করতে পারছে না আসলে যে কতদিন, 1 মাস পরে কি হবে, 2 মাস পরে কি হবে, তো ওরা যেটা করছে অঞ্চলের অবস্থা কি, হ্যাঁ, তো ওরা কিন্তু ছোট ছোট অর্ডার দেওয়া শুরু করেছে এবং খুব ফাস্ট টার্ন ওভার করছে অর্ডারগুলো। তো যেটা হচ্ছে এখন আমাদের এই এক্সপার্টিসটা আমাদের দেশে একটু কম ছিল, যে আমাদের সময়টা একটু বেশি লাগতো যে কোনো ইয়ার ক্ষেত্রে, মানে অর্ডার যেটাকে বলে ম্যাচিউর করার জন্য, সেক্ষেত্রে এখন এই জায়গাটা একটা ভালো প্রেশার হয়েছে, একটা ভালো ইয়ে হচ্ছে। আর একটা যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ থেকে শুরু করে এই জায়গাটা ডেভেলপ করার একটা ভালো প্রয়োজনীয়তাটা আমরা কিন্তু এখন অনুভব করছি, কারণ কোভিডের কারণে আমরা তো মাল টাইম মতো ইম্পোর্ট করতে পারছি না, আমাদের তো সব কটন আমাদের এখানে তো হয় না, এ থেকে শুরু করে সমস্ত কিছু তো আমরা বাইরে থেকে টাইমলি আনতে পারছি না, আনলেও দেরি হচ্ছে। তো ওই জায়গায় একটা ভালো প্রয়োজনীয়তা সবসময় ছিল ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রয়োজনীয়তা, বাট এখন বোঝা যাচ্ছে যে এমার্জেন্সি কারণ যখন হবে, এ ধরনের কিছু হবে, সেক্ষেত্রে আমাদের যদি আদার যে কম্পোনেন্টসগুলো আছে গার্মেন্টস তৈরিতে, সেগুলো যদি আমাদের নিজেদের সাপোর্টিং থাকে, নিজেদের এখানে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা অনেক কম্পিটিটিভভাবে আমরা অনেক বেশি আগাতে পারবো, এবং সেটা কিন্তু এখন হচ্ছে। তাই সেই সাথে ব্যবসাকে শিফট করছে অন্য জায়গা থেকে এখানে বা এখান থেকে অন্য জায়গায় শিফট, ডেফিনেটলি আপনার
ইন্ডিয়ার যে ভেরিয়েন্টের কারণে ইন্ডিয়াতে যখন ইয়া হলো কিছু ব্যবসা ইন্ডিয়া থেকে আসছে, দেন আপনার চায়নার কিছু, চায়না এবং আমেরিকার যে ইস্যুটা হলো ছিল সেখান থেকে, হ্যাঁ সেখান থেকেও কিছু ব্যবসা আমাদের এখানে শিফট ব্যবসা। কিন্তু আমি আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের এখানে ভালো হবে, এবং বাট ডেফিনেটলি আমাদেরকে পণ্যের বহিমুখীকরণ করতে হবে। আমরা শুধুমাত্র বেসিক প্রোডাক্টের টি শার্টের বসে থাকলে হবে না, কারণ ওই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস করি না আমরা খুব বেশি দূর কিন্তু ভালো করতে পারবো না। এখন আপনি যদি দেখেন অর্ডার আসছে, বলছি কোন ধরনের অর্ডারগুলো বেশি আসছে, জ্যাকেটের অর্ডারগুলো বেশি আসছে, যেই ধরনের ক্যাপাসিটি কিন্তু আমাদের দেশে কম। তো আমি বিশ্বাস করি অ্যাজ এ বিজিএমই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওই জায়গার ক্যাপাসিটিগুলো আমাদেরকে বাড়াতে হবে, সেক্ষেত্রে আমাদের ব্যবসা আরও বেশি আসার অনেক সুযোগ আছে। যে হাই সেগমেন্টগুলো, মিড এবং হাই সেগমেন্টগুলোতে, লাইক আমরা শুধু কটন নির্ভর প্রোডাক্টে না থেকে, আমরা আমরা আমার বর্তমান বোর্ড এবং বর্তমান প্রেসিডেন্ট এই কথাটা রেগুলার বলছেন আমাদের ফারুক হাসান সাহেব, যে ম্যানমেড ফাইবারের দিকে আমরা যেতে পারি। কারণ দেখেন নর্মাল যে কটন আছে সেই কটনটা কিন্তু আপনার আমাদেরকে ইম্পোর্ট ওইটা হয়তো ইম্পোর্ট করতে হবে, বাট ওই কটনটা কিন্তু পরিবেশ বান্ধব না, কারণ আপনি যেখানে কটন বানাচ্ছেন, কালটিভেশন করছেন, সেখানে কিন্তু কিছুদিন পরে মরুভূমি হয়ে যাচ্ছে, ওই জায়গাটা পানি শোষণটা বেশি করছে। তো আলটিমেটলি যদি আমরা আমাদের ওয়ার্ল্ড গার্মেন্টসের 75% হচ্ছে কিন্তু ম্যানমেড ফাইবারের উপরে চলে, আর 25% হচ্ছে কটন, সেখানে আমরা বাংলাদেশ যা এক্সপোর্ট করছি তার 25% হচ্ছে মাত্র ম্যানমেড ফাইবার। তো তার মানে কতটুকু ব্যবসা এখনও বাকি আছে আমরা যদি ফোকাস করি বাংলাদেশে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় একটা ভালো কম্পিটিশনের সুযোগ আছে। যেমন আমরা যখন কোনো সিনথেটিক কাপড় পরি বা আমাদের যে জিমের আমরা শার্টগুলো পরি, এগুলো কিন্তু সবই আপনার ম্যানমেড ফাইবারের। সো এই জায়গাগুলোতে আপনি দেখবেন চীন, এই ভিয়েতনাম, এরা অনেক ভালো করছে, বিকজ তারা এই জায়গাগুলোতে এত পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে যে তারা যে কোনো প্রাইজে বা যে কোনোভাবে তারা এই অর্ডারগুলো নিয়ে প্রক্যুর করতে পারে এবং এক্সপার্টাইজ করতে পারে। আমরা এবং আমাদের যেটা হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের ওই বেসিক জায়গাগুলোতে আমরা বসে আছি এবং ওইখানেই আমরা কম্পিটিশন করছি। আমরা প্রায়ই বলি না, আমাদের আমরাই বলছি, ওনাররাই বলছি যে প্রাইস ড্রপ করছে, প্রাইস কমে যাচ্ছে। আসলে কিছুটা তো আমরাও এখানে ইনডিরেক্টলি দায়ী, এ কারণে যে আপনি যদি একই রকম প্রোডাক্টই করতে থাকেন সবসময় চেঞ্জ না করে, তো কম্পিটিশন তো ওইখানে থাকবেই। এখন বায়ার তো চাবেই যে কম্পিটিশনের মধ্যে তার চিপ রেটটা বের করে আনতে। সো ওয়াই নট আমরা প্রোডাক্ট ডাইভার্সিফাই করি। প্রধানমন্ত্রী তো এটা রেগুলারলি বলেন যে পণ্যের বহিমুখীকরণ করতে হবে। তো আগে তো আমার নিজের ইন্ডাস্ট্রির মধ্যে বহিমুখীকরণ আমরা করতে পারি, বেসিকগুলো থেকে সরে আমরা যদি এই ম্যানমেড ফাইবার রিলেটেড এই ধরনের প্রোডাক্টগুলোর দিকে আমরা যাই, সেক্ষেত্রে যেটা হবে যে ওই জায়গায় আমাদের ক্যাপাসিটি বাড়বে এবং তখন আমাদের বার্গেন পাওয়ারটা অনেক বেশি থাকবে। তো কিছু অসুবিধা হচ্ছে আমাদের, এটা সত্য কথা, আবার সেই সাথে কিন্তু নতুন নতুন দ্বারও কিন্তু উন্মোচন হচ্ছে, নতুন প্রোডাক্ট উন্মোচন হচ্ছে। যেমন ধরেন খুবই ইন্টারেস্টিংলি যে এখন তো আসলে হোম অ্যাওয়ে অফিসের দিনটা বেশি আসছে। সো আমাদের যারা ওভেন বা ডেনিম বা এই ধরনের প্রোডাক্ট যারা করে থাকেন, তার থেকে কিন্তু নিটের চাহিদা বেড়ে গেছে অনেক বেশি, বিকজ মানুষ বাসায় বসে পাজামা বা এই ধরনের কমফোর্টেবল প্রোডাক্টগুলো বেশি পড়ছেন। সো এই ধরনের ভেরিয়েশনের মানে ওই ওই ধরনের প্রোডাক্টের মধ্যে ভেরিয়েশন আলাদা ডেনিমের চাহিদা কমবে কেন? মানে এখন তো ক্যাজুয়াল ড্রেস পরার প্রতি আগ্রহ অনেক বেশি, ইউরোপে আমেরিকায় তো দেখা যাচ্ছে যে ফর্মাল ড্রেস থেকে সরে সেই দৃষ্টিকোণ থেকে কমছে আমি বলছি না, আমি বলছি যেহেতু মানুষজন এখন বাইরে কম হচ্ছে, মানে বাসায় বসে অফিসে বেশি করছে, সেই ক্ষেত্রে ওইটার চাহিদা বেড়ে গেছে। আমি বলছি না যে একদম কমে গেছে, বাট ওইটার চাহিদা বেড়ে যাচ্ছে বেশি, বিকজ আমি যখন আগে আমি আমার কথাই বলতে পারি, আমি তো যদি যদি বাসায় থাকি, ডেফিনেটলি আমি একটা ডেনিম পরে বাসায় থাকবো না, বা আমি ওই ধরনের প্রোডাক্ট পরে থাকবো না, আমি কমফোর্টেবল প্রোডাক্ট পরে থাকবো। সো ওই ধরনের প্রোডাক্টের ভেরিয়েশনের দিকে এখন একটু বেশি যাচ্ছে, আমি সেটা বলছি। ট্রেন্ডটা ওদিকে থ্রেট আছে কোনো থ্রেট কোনো কান্ট্রি বা অন্য কোনো কিছু ওরকম থ্রেট আসলে আমি 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 খুব বেশি থ্রেটের কিছু দেখছি না, বিকজ আমরা ডেভেলপ করছি, আমরা ভালো করছি। এখন এই সুযোগগুলো যদি আমরা নিজেরা যদি ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আগিয়ে যেতে পারে সুন্দর মতো করে, যদি একটা ইনভেস্টমেন্টটা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করি, আমরা যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করি, নতুন বাজারের দিকে আমরা একটু বুঝে শুনে চলি, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা ভালো করতে পারবো। আর কোভিড রিলেটেড থ্রেট তো মানে আমরা আলোচনা করছি, এখন এগুলো সব কিছু তো আসলে প্রেডিক্ট করা সম্ভব না, ওদের সাথেও আমাদের অনেক কিছু রিলেটেড, ওদের এখানে খারাপ হলে এটা থেকে চেইন আমাদের এখনো এটা খারাপের দিকে হয়েই যাবে টুমরো। জি সামিত জি, আমি এখানে রুবেল ভাইয়ের সঙ্গে একটু সাপ্লিমেন্ট করতে চাই এইভাবে যে দেখেন, প্রাইস কম্পিটিশনে যদি আমরা সারাক্ষণ থাকি আমরা আসলে পারবো না। সো আমাদের এখানে কি কাজ করতে হবে, আমাদের এখানে ইফিসিয়েন্সি আর্ন করতে হবে। আমি ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনের পার্সপেক্টিভে যদি বলি, আমরা কয়েকদিন আগে একটা ফান্ড সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্রুভ করেছে 1,000 কোটি টাকার একটা, যে এক্সপোর্ট ক্যাপাসিটি বিল্ড আপের জন্য একটা রিফাইন্যান্সিং আমরা এখানে
5টা আর্থিক প্রতিষ্ঠান এবং 9টা ব্যাংকের সঙ্গে প্রাইমারি এগ্রিমেন্ট করেছে যে আমরা আপনাদেরকে রিফাইন্যান্সিং করব। আমরা এটা করতে যে এক্সিকিউশনে করতে যে কিছু চ্যালেঞ্জের মোকাবেলা হয়, আমার মনে হয় এইখানে বিজিএম একটা রোল প্লে করছে এবং আরও ব্রডলি করার দরকার আছে, সুযোগ আছে। সেটা হচ্ছে যে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং সেখানে যদি হিউম্যান রিসোর্সের আপনি যদি এখন যে ডিজিটাইজেশন আমরা দেখছি, সেই ডিজিটাইজেশন যদি আমরা অনলাইন সিস্টেমগুলো ডেভেলপ করি, সেগুলো বিভিন্নভাবে হতে পারে, আপনার মনিটরিং, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার এমপ্লয়ির টেক কেয়ার করা, তাদের কাজের প্রোগ্রেসগুলো দেখা, কোয়ালিটি জায়গাগুলো কাজ করা, আপনি যদি আপনার পুরো ক্যাপাসিটি বিল্ড আপ করে যদি এনার্জি এফিসিয়েন্সি নিয়ে এসে আপনার ইলেকট্রিসিটির এক্সপেন্সটা কমাতে পারেন, আপনার ওভারহেড কমানোর জন্য আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য জায়গা যদি আপনি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা হচ্ছে বাংলাদেশের ফান্ড, এর বাইরে কিন্তু বাইরের ফান্ডটাও এই মুহূর্তে আনা বাংলাদেশে সম্ভব। এবং সাম্প্রতিকভাবে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমরা বাংলাদেশ ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স প্রায় $2 billion একটা এগ্রিমেন্ট সাইন করেছি এসআইজির সঙ্গে, সভরেন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ ইউএসএর। সো তারা প্রায় বাংলাদেশে নেক্সট 2 years $2 to $5 billion ইনভেস্টমেন্ট করবে এবং ওদের স্পেশাল ফোকাস হচ্ছে যে আপনার ইকোনমিক জোন এরিয়াতে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলো আছে তাদের ওখানে করা। এখন সেটা করতে গেলে আপনাদেরকে একটু এগিয়ে আসতে হবে এইখানেই যে আমরা যদি এই ইনভেস্টমেন্টটা করি এটা আসলে আপনাকে লং টার্ম একটা বেনিফিট এনে দেবে। ইনিশিয়াল হয়তো একটা খরচ হবে কিন্তু একটা লং টার্ম কম্পিটিটিভনেস এনে দেবে, যেখানে আমরা হাইএন্ডের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ভিয়েতনাম বা কম্বোডিয়া বা অন্যের সঙ্গে কম্পিটিশনে যেতে পারবো, চায়নার সঙ্গে কম্পিটিশনে যেতে পারবো এবং এখানে ইন্টারেস্ট রেটও কিন্তু লো এবং একটা লং টার্ম ফান্ডিং সোর্সের সুযোগ আছে। এটা একটা জায়গা। আরেকটা যে জায়গাটা আমরা খুব কম দেখি বিজিএমের ক্ষেত্রে, যে বড় বড় গার্মেন্টসগুলোকে কিন্তু আমরা আসলে পাবলিকলি লিস্টিং হতে দেখি না। সো এই যে ফরেন ডেট, বাংলাদেশের ডেপ্টের উপর ব্যাঙ্ক ডিপেন্ডেন্সি হয়ে যদি আসলে একটা বিজনেস মডেল তৈরি করি, সেক্ষেত্রে আপনি হয়তো এখন স্টিমুলাস প্যাকেজে আপনার ইন্টারেস্ট রেটটা সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু সেটা তো আসলে লং রানে কন্টিনিউ করা সম্ভব না। কিন্তু আমরা দেখি না যে 3-4-5 বছরের মধ্যে বড় কোনো প্রফিটেবল গার্মেন্টস কোম্পানি আসলে আইপিওর মাধ্যমে এসে ডেপ থেকে বের হয়ে ইকুইটিটা সোর্স করছে ইয়ে থেকে। তাতে দুইটা সুবিধা হবে, একটা হচ্ছে আপনি কমপ্লায়েন্সটা, একটা আছে আপনি শুধুমাত্র এক্সপোর্টের প্রোডাকশনের কমপ্লায়েন্স আছে কিন্তু কর্পোরেট গভর্নেন্সের যে কমপ্লায়েন্স সেই জিনিসটাও ইনশিওর হবে, আপনার কিন্তু ডেপ বার্ডেন সিগনিফিকেন্টলি কমে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক প্রতিষ্ঠান আছি যারা অ্যাডভাইজারির মাধ্যমে আপনার প্রিফারেন্সিয়ার মাধ্যমে আপনার ক্যাপিটাল রেজ করে দেওয়া লোকালি এবং বাইরের। আপনি দেখেন যে বিভিন্ন বন্ডের কিন্তু এই মুহূর্তে সুযোগ আসছে, যে বন্ডের মাধ্যমে আমরা আপনার ফান্ড রেজ করতে পারি, আপনার সাবঅর্ডিনেট বন্ড, জিরো কুপন বন্ড, এবং সেই বন্ডে বাইরের ইনভেস্টমেন্টের সুযোগ আছে, লোকাল ইনভেস্টমেন্টের সুযোগ আছে। যেহেতু ইন্টারেস্ট রেটটা এই মুহূর্তে সবচেয়ে লো ইন আওয়ার হিস্ট্রিতে, এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে গার্মেন্টস কোম্পানি যেগুলো বড় কমপ্লায়েন্ট আছেন তাদের আসলে এইগুলোর সুযোগ নিয়ে অল্টারনেটিভ ফান্ডিংয়ের ব্যবস্থা করে যদি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটিটা আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা নেক্সট যে কোভিডের সময় যে অপরচুনিটি আছে সেটাও নিতে পারবো এবং আমরা হাই এন্ডের মার্কেটে আসলে কম্পিট করতে পারবো। রুবেল এই জায়গায় কোনো কিছু যোগ করবেন? না বাবা, উনি ঠিকই বলেছেন। আর আইপিওর যে কথাটা আপনি বলেছেন, ডেফিনেটলি আমরা এটাতে আমরা এটা নিয়ে আর একটু কাজ করব, দেখি আমরা এখানে কতটুকু করতে পারি, আমি ডেফিনেটলি এটা করব। আর গভর্নমেন্টের যে বিভিন্ন ফান্ডিংয়ের সুবিধাগুলো বলছেন, হ্যাঁ আসলে ডেফিনেটলি সরকার তো অন্য যে কোনো সময় থেকেই এখন অনেক বেশি সাপোর্টিভ, আর আরএমজি ইন্ডাস্ট্রির প্রতি ডেফিনেটলি সাপোর্টিভ না হওয়ার কোনো কারণও নাই। কারণ যেখানে আমার more than 80% আমার এক্সপোর্ট আর্নিং এটার উপরে ডিপেন্ড করে, আর এটা তো আসলে আরএমজি বলে কথা না, এটা তো যদি অন্য কোনো ইন্ডাস্ট্রি হতো সেই ইন্ডাস্ট্রির প্রতিও তাকে করতে হতো, বিকজ এই দেশের অর্থনৈতিক অবস্থা, বাজেট থেকে শুরু করে সব কিছুই তো মানে এই এটার উপরেও তো কিছুটা ডিপেন্ড করে এবং এত বড় একটা জনগোষ্ঠী ডিপেন্ড করে। সো ডেফিনেটলি আমরা এই জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ এবং আমরা সবসময় চেষ্টা করি যে এর থেকে পজিটিভ কিছু কীভাবে আমরা বের করে আনতে পারি বা কীভাবে আগাতে পারি। আর বিভিন্ন যে ফান্ডিংয়ের যে ব্যাপারগুলো আছে, হয় কি অনেক সময় অনেক জটিলতার কারণে, আমি আমলাতান্ত্রিক জটিলতা বলবো না, বিভিন্ন জটিলতার কারণেও দেখা যায় যে আসলে আমাদের ম্যানুফ্যাকচারার সবসময় সব কিছু অবগত হন না, অবগত হলেও বিভিন্ন কারণে তারা সেটাকে অ্যাভেল করতে পারেন না। এই জায়গাটায় যদি আমরা একটু কাজ করি যে কীভাবে কত সহজীকরণের মাধ্যমে আমরা সেগুলোকে নিতে পারি বা সেগুলো আমরা অ্যাভেল করতে পারি, তাহলে আমার মনে হয় যে এইটার সার্থকতাটা যথার্থ হবে। শুধু আপনি সুযোগ সুবিধা দিয়েছেন সেটা কিন্তু সার্থকতা না, সেই সুযোগ সুবিধাটা 100% কাজে লাগানোটা হচ্ছে ডেফিনেটলি সার্থকতা। আর আপনি যেই মিড ম্যানেজমেন্ট বা হাই ম্যানেজমেন্টের কথা বললেন, যে ডেভেলপের ক্ষেত্রে, যে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপের জন্য, আমি
পরিপূর্ণভাবে আপনার সাথে একমত যে আমাদের আসলেই এই জায়গাটায় অনেক বেশি কাজ করার সুযোগ আছে। আমরা কেন বাইরে থেকে এক্সপার্টাইজ আনবো, কেন এফিশিয়েন্সির কথা যদি বলি, যে আপনি যদি দেখেন শুধুমাত্র মিড ম্যানেজমেন্ট যদি একটু আমাদের আরও শিক্ষিত বা আরও শিক্ষিত ইন সেন্স যে কাজের ক্ষেত্রে যদি তারা আরও স্কিলড হয়, মানে আমাদের আমার মনে হয় এফিশিয়েন্সি লেভেলও অনেক বেড়ে যাবে। সো আমরা কিন্তু আসলে অন্য দেশের তুলনায় আমাদের এফিশিয়েন্সি লেভেলটা কিন্তু স্টিল এখনও যথেষ্ট না। একই সময়ে একই অবস্থায় একই মেশিন দিয়ে চায়না যে যতটুকু প্রোডাক্ট আউটপুট করে আমরা কিন্তু সেটা করতে পারছি না। তো এই জায়গাগুলোতে আমাদের যথেষ্ট সময় দেওয়ার, ট্রেনিং করানোর এবং যথেষ্ট আরও ভালো করার সুযোগ আছে। অবশ্যই পণ্য বহিমুখীকরণ থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজি অ্যাকসেপ্ট করা থেকে শুরু করে সব কিছুর পরও এই জায়গাতে আমার মনে হয় আমরা অনেক বেশি কাজ এখনও করতে পারি। এবং আমরা দেখেন আসলে বাংলাদেশ ছিল কোথায়, তার থেকে আসছে কোথায়, সেটাও তো দেখতে হবে। আমরা যে আগাচ্ছি না তা তো না, আমাদের যদি আমি 10 বছর আগের কথা বলি তখনও তো আমাদেরকে পুল ম্যানেজমেন্ট টেকনিক্যাল ম্যানেজমেন্টে ডিপেন্ড করতে হতো শ্রীলঙ্কা। আবার এটাও তো দেখতে হবে যে 1971 সালে বাংলাদেশের সমমানের দেশগুলো এখন কি কোথায়, সেই হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে আছে সেটিও বিবেচনা, কারণ এই বিবেচনাগুলো না নিলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমরা যদি সাউথ কোরিয়ার বিবেচনা করি, তার জিডিপি আমার জিডিপি সমান ছিল, আজকে সে কোথায় আমি কোথায়, বা আরও অনেক দেশ আছে যেগুলোর সঙ্গে তুলনা করা যেতে পারে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, তাদের দেশ তারা যেভাবে আসলে পরিকল্পিতভাবে, আমাদের অনেক রকমের চ্যালেঞ্জেস আছে যেগুলো আসলে আমরা যদি অ্যাড্রেস না করি, মানে ওই আত্মতৃপ্তিতে থাকি যে আমরা তো অনেক দূরে গিয়েছি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আমি একমত, শুধুমাত্র পজিটিভ জিনিস না, আত্মতৃপ্তিতে থাকার পক্ষে আমিও না, অবশ্যই আমাদেরকে সেগুলো ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কোথায় এখনও সেই গ্যাপগুলো আছে এবং সেগুলোকে আসলে পলিসি আকারে আমাদেরকে চিন্তা করে আগাতে হবে। আমাদের আমি একটা কথা, আমরা সবসময় আমার ইন্ডাস্ট্রি থেকে আমার যে আপনার সংগঠন, তারা বল সেই সংগঠন বলে বা আমাদের মালিকেরা বলে যে পলিসিটা আমাদের জন্য, ইভেন আমি শুধু আমাদের সংগঠনের উদাহরণ দিতে পারি যে আমরা সবসময় এবার আমরা সাধুবাদ জানাচ্ছি, এবারের বাজেটে সেই জিনিসগুলোর কিছুটা প্রতিফলন আমরা দেখছি যে আমাদের মতো করে চিন্তা করছেন। ফর এক্সাম্পল, আমরা সবসময় বলেছি যে 2-1% বেশি কম বড় কথা না, অ্যাটলিস্ট আমি যখন ব্যবসা করব, আমি তো ওনাদের মতো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিচ্ছি, ঋণ নিয়ে ব্যবসা করবো, বাড়ি থেকে তো টাকা এনে সবাই ব্যবসা করতে পারেন না, সেই সব ক্ষমতা সবার নাই, বাট আমি নিশ্চয়ই একটা ইকুয়েশনের উপরে বেস করে সেটা প্ল্যান করছি যে আগামী 5 বছর আমার ঋণের পরিমাণ কী হবে, ইনকামের পরিমাণ কি হবে এবং আমার আউটকাম কি হবে। সো আমি যদি ট্যাক্স রেটটাই ফিক্সড রাখতে না পারি, আমি যদি সেই জায়গাগুলোতে পলিসিগুলো ঠিক রাখতে না পারি, এই বছর একরকম সামনের বছর আর একরকম, তাহলে তো আসলে আমরা চলতে পারবো না। সো আমি পলিসি যেহেতু বলেছেন আপনি, সেই আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে এবার আমরা দেখছি যে এই জায়গাগুলোর প্রতি একটু জোর দেওয়া হয়েছে এবং আমাদেরও দাবি যে যেটাই হোক না কেন অ্যাটলিস্ট ফিক্সড থাক আগামী 5 বছরের জন্য। আমি জানি যে আমার যদি না কোনো বিশেষ কোনো কারণ হয় যে আমি জানি যে আমার ইনকাম এরকম প্রেডিকশন হতে পারে আর এবং আমার খরচ এরকম হতে পারে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি একমত যে হ্যাঁ, আমাদের দীর্ঘ সময় এক ধরে আমাদের কিছু পলিসিগতভাবে টার্গেট নিয়ে আমাদেরকে আগাতে হবে, আর সেক্ষেত্রে আমরা আসলে সফল হতে পারবো। শুধুমাত্র এক বছরের কথা চিন্তা করে আমার মনে হয় না যে আমরা সফল হতে পারবো। সো শেখ স্যার, আমি একটু আপনি আমাদের বলবেন যে যে জায়গায় বসে আছেন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, বাংলাদেশের ইকোনমির জন্য বেসিক্যালি আসলে কী কী ধরনের চ্যালেঞ্জ দেখেন আপনি, যেগুলো অ্যাড্রেস করা খুব জরুরি বাংলাদেশের জন্য? আমরা এগুচ্ছি একথা ঠিক, কিন্তু আরও এগুতে পারতাম, বাট একই সঙ্গে আমাদের অনেক রকমের দুর্বলতা রয়েছে, যেই দুর্বলতাগুলো আমরা বহু বছর ধরে আলোচনার মধ্যে আছে কিন্তু অ্যাড্রেস করছি না, যেটা করা দরকার এবং করতে পারলে আসলে এই গ্রোথ রেটটা আরও অনেক বেশি আরও উল্লম্ফন করবে। জি, আপনি যেটা বলছিলেন যে আসলে আমাদের আত্মপ্রসাদের কোনো সুযোগ নেই, সে কথাটা যেমন সত্য, বাট 50 বছরে কিন্তু আমরা বাংলাদেশের, আপনি আমি একটু মার্চের 10 তারিখে নিউ ইয়র্ক টাইমসের একটা কোট যদি করি আপনাকে, নিউ ইয়র্ক টাইমসে ওরা লিখছে যে পোভার্টি ক্ষেত্রে কী ধরনের মডেল নেওয়া উচিত, তো বাইডেনকে বলছে যে লুক বাংলাদেশ, যে বাংলাদেশ বিকাম এ ক্লাসিক এক্সাম্পল ইভেন ফর ইউএসএ, যে যেখানে তাদের লোক সংখ্যা, তাদের যেহেতু আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে এবং পোভার্টিতে লোকজন বেশি যাচ্ছে, তো বাংলাদেশ কীভাবে এটা করেছে সেখান থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য ওরা বলছে। অ্যাট দ্য সেম টাইম এটাও বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে কোভিডের মতো একটা ধাক্কা, যেই ধাক্কা বাংলাদেশকে ওই পরিমাণ দেয় নাই, কিন্তু ছোটো ধাক্কা,
আমি বলবো আপনি ভারতের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপের দেশগুলোর তুলনায় সেই এক ধাক্কায় কিন্তু আমার পভার্টি লেভেলে যেখানে 22% লোক ছিল সেটা এখন 42 এই জায়গাটাতে আমি আসছি এখানে আসছি একটা জাস্ট একটা ছোট ধাক্কা আপনি এটা ঠিক বলেছেন কারণ আমরা যে গ্রাজুয়েশনটা হয়েছে আমাদের যে লোয়ার লেভেলের লোকটা যারা গ্রাজুয়েট করে আমরা যে দেখছি যে এখন 15-16% লেভেলে আমাদের দারিদ্রসীমার নিচে লোকজন সংখ্যা চলে আসছিল ফ্রম 49% টু 22 জি তো সেইখানে আসলে তাদের কিন্তু ইনকাম স্ট্যাবিলিটিটা নাই তো তাদের ইনকাম স্ট্যাবিলিটি যদি না থাকে আমরা আসলে এখানে যদি ইফেক্টিভ কোনো প্ল্যান না করতে পারি যেমন গার্মেন্টসে আমরা কি হচ্ছে তাদেরকে শুধুমাত্র কাজ করতে পারলেই বেতন দিতে পারছি কিন্তু তারা যদি কোভিড চ্যালেঞ্জ করে যে কাজ করছে তার কি আমরা আসলে রিস্ক রিওয়ার্ডটা দিতে পারছি আমরা দিতে পারছি না আমরা যে প্রতিষ্ঠানগুলো খোলা রেখে কাজ করছি সেই প্রতিষ্ঠানে এই কঠিন সময়ে কাজ করলে তাদের কন্ট্রিবিউশন কিন্তু এক্সট্রা লেভেলে আমরা কোনো সুবিধা দিতে পারছি না মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে দেখেন বাংলাদেশকে মক্কা বলা হয় যে মাইক্রো ক্রেডিটের মক্কা হচ্ছে বাংলাদেশ তো এই এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা কিছু শিক্ষা নিতে পারি সেই শিক্ষাটা হচ্ছে যে এখন মাইক্রো ক্রেডিটকে ফর্মাল লেভেলে নিয়ে আসতে হবে আমরা যদি মাইক্রো ক্রেডিটকে ফর্মাল লেভেলে নিয়ে এসে যেমন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনের ক্ষেত্রে আপনার সিআইবি ইমপ্লিকেশন আছে তাদেরকে একটা ফর্মাল লেভেলে লোন দেওয়া হচ্ছে একটা লো রেটে সেখানে মাইক্রো ক্রেডিটে কিন্তু আপনার সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে তো সেই লোক সংখ্যাগুলোকে যদি আমরা ফর্মাল লেভেলে নিয়ে আসতে পারি এইটাকে মনিটরিংয়ের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে এখানে একটা বিরাট পপুলেশন আছে যাদেরকে আমরা একটা একটা স্টেবল ইনকামের একটা সোর্স আমরা ব্যবস্থা করতে পারবো তাদেরকে যদি একটা স্টেবল সোর্সের ব্যবস্থা করতে পারি এবং ইনকাম যে ডিসপ্যারিটি আছে এই ইনকাম ডিসপ্যারিটি নিয়ে কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে এখন আমরা হয়তো গড় মাথাপিছু আয় অনেক বেশি দেখছি কিন্তু আমরা যেমন অতি দরিদ্র ধনীর সংখ্যা বেশি দেখছি সেখানে অতি দরিদ্রের সংখ্যাও কিন্তু হঠাৎ করে যে কোনো মোমেন্টে আমরা বুঝতে পারলাম কোভিড আমাদেরকে দেখিয়ে দিল যে এক সপ্তাহ বন্ধ থাকলে আমার দরিদ্রের হিসেব নিকেশ আমরা গ্রামগঞ্জের দরিদ্রদের হিসেব শহুরে দরিদ্রের সংখ্যা এবং তাদের হালচাল সেটা কিন্তু খুব একটা বিবেচনার মধ্যে নাই কারেক্ট তো এই এই লোক সংখ্যাগুলোকে কিভাবে আমরা নিয়ে আসবো সেই সেই ইনস্ট্রুমেন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে নাই আমরা ইভেন যাদেরকে খুব তৃণমূল পর্যায়ে মানুষকে সাপোর্ট দিতে চাচ্ছি সোশ্যাল সেফটি নেটের আওতায় সেটাও কিন্তু আমাদের এখন আসলে পুরাটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করার মতো সক্ষমতা আমাদের তৈরি হয়নি সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও স্থানীয় সরকারের প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন কারণে কিন্তু ফেল করছি এন্ড ইউজার লেভেলে কানেক্ট করার জন্য সো এইখানে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদেরকে কীভাবে এই স্ট্যাটিস্টিকটা ঠিকমতো করা যায় যে কোন ধরনের পপুলেশন খুব ভালনারেবল সেগমেন্টে আছে কারা ওয়ার্কিং ক্লাসে আছে এবং তাদেরকে কোন ধরনের প্যাকেজের মাধ্যমে আমরা গ্রাজুয়েট করতে পারবো তাহলে আপনি যদি এদের জন্য একটা ইফেক্টিভ কর্মসংস্থান প্ল্যান বা ইকোনমিক পার্টিসিপেশনের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু এই হঠাৎ করে 15 দিন 20 দিন আজকে আমরা এক সপ্তাহ কেন গার্মেন্টস বন্ধ রাখাটা অ্যাফোর্ড করতে পারছি না ইট ইজ নট ফ্রম দ্য ওনার্স পার্সপেক্টিভ ইট ইজ অলসো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য লেবার যে যারাও এক সপ্তাহ 10 দিন কাজ না করলে তারা আসলে সার্ভাইভ করতে পারবে না সো আমরা এই যে বড় একটা ঈদ আসছে সামনে এই ঈদে আসলে আমরা কী করতে যাচ্ছি আমরা কি তাদেরকে বাড়ি যেতে দিব নাকি তারা আমরা তাদেরকে আমাদের এখানে রেখে 10 দিন 15 দিনের এক্সট্রা পেমেন্ট দিয়ে কি আমরা তাদেরকে ফেস্টিভিটি এখানে করতে দিতে পারবো কিনা সেই সক্ষমতা আমাদের আছে কিনা তো এটাও কিন্তু আমাদের আসলে একটা চিন্তার জায়গা যে আমরা এই তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কি কাজ করতে যাচ্ছি আমার মনে হয় যে এখন আমাদের কয়েকদিন আগে আপনি একটা সূচক দেখলেন যে ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশের সূচক ইম্প্রুভ করেছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টটা সিগনিফিক্যান্টলি বাড়াতে হবে যদি আমরা বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো চলছে এগুলো কমপ্লিট করতে পারি অন টাইম তাহলে এক্ষেত্রে কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান হবে এবং এখান থেকে রেভিনিউ জেনারেশন হবে সো $11 বিলিয়ন নিয়ে আসছে লাস্ট 5 ইয়ার্স থেকে এখন আমরা টার্গেট করছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি যদি আপনি লোকাল ইনভেস্টমেন্টও না বাড়ে লোকাল ইনভেস্টমেন্টের সুযোগ তো আমাদের আসলে এত বেশি নাই দেখেন গভর্নমেন্টের বরোয়িং এর সোর্স একমাত্র এই ন্যাশনাল সেভিংস শুধু সুযোগের না তাদের সুযোগ সুবিধা সবকিছু যদি এরকম নিশ্চিত না করতে পারেন ফরেন ইনভেস্টররা উৎসাহ কতটা নিবে সেটা এখানে একটা ব্যাপারটা হচ্ছে কি আসলে বাংলাদেশ কিন্তু ফরেন লোনের পেমেন্টের ক্ষেত্রে সবসময় একটা ভালো সক্ষমতা দেখিয়েছে এক বাংলাদেশের সভরেন্টি রেটিং এর কোনো ডিটোরেশন হয়নি এবং আমরা এখন যেভাবে এগোচ্ছি এবং এই কোভিডের সময় যে জিডিপি প্রবৃদ্ধি ঘটিয়েছে তাতে আমরা মনে করছি এটা পজিটিভ আউটলুকে আছে এবং যারা বড় বড় ডোনার এজেন্সি এবং ডিএফআইগুলো আছে ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো আছে তাদের আসলে এত ভালো ইন্টারেস্ট আর্নিংয়ের সুযোগ বাংলাদেশ ছাড়া খুব কম দেশে আছে আমি বলতে পারি যেমন আমাদের সঙ্গে যে প্রতিষ্ঠানটা কাজ করলো ওরা কিন্তু আফ্রিকান মার্কেটে কাজ করে যেহেতু আফ্রিকান মার্কেটও আপনার এখানে খুব ইনফ্রাস্ট্রাকচার সহ পাওয়ার সেগমেন্টে ডেভেলপ হচ্ছে বাংলাদেশের যে পরিমাণ স্পেশাল ইকোনমিক জোন নেওয়া হয়েছে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার কাজ শুরু হয়েছে গভর্নমেন্ট লেভেলে প্রাইভেট লেভেলে সেইখানে কিন্তু বাংলাদেশ আমার মনে হয় নেক্সট 10-15-20 ইয়ার্সের জন্য যত বড় মাল্টিন্যাশনাল মাল্টি ডেভেলপমেন্ট অথরিটিগুলো আছে এজেন্সিগুলো আছে তাদের একটা বড় আকর্ষণীয় জায়গা বাংলাদেশ এই সুযোগটা আমাদেরকে এখন অপটিমামলি কাজে লাগাতে হবে গভর্নমেন্টের প্রচেষ্টা এবং প্রাইভেট লেভেলেও আমি যেটা বলছিলাম যে আমরা বিজিএমইএ থেকে যতগুলো বড় প্রতিষ্ঠান আছে যাদের সক্ষমতা আছে বাইরের ফান্ডগুলো নিয়ে
ওয়াই নট উই শুড স্টার্ট ফ্রম নাও, এবং আমরা যারা আছি অ্যাডভাইজারি সার্ভিস দিচ্ছি, আমরা যদি এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে ১০ মিলিয়ন ২০ মিলিয়ন ৩০ মিলিয়ন ৫০ মিলিয়ন ডলার নিয়ে এসে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করতে পারি, তাদের দুইটা কাজ হবে। এই যে ভালনারেবল সেগমেন্ট আমরা যাদের মনে করছি তাদের কিন্তু আমরা একটা বেটার পেমেন্ট দিয়ে তাদেরকে জবটা ইনশিওর করতে পারবো, এদিকে কিন্তু আমাদেরও সক্ষমতা বাড়বে। আমরা যদি ৫০ বিলিয়ন ডলার এক্সপোর্ট করতে পারি, আমাদের ফরেন রিজার্ভ যে লেভেলে এসেছে তাতে কিন্তু আমরা আসলে খুব সহজেই এই এলডিসি থেকে বেরোয় একটা উন্নত রাষ্ট্রের দিকে যাওয়ার জন্য আমাদের সুযোগ হবে। সো আমাদেরকে এখন এই কাজ জায়গাগুলোতে আমাদের একটু বেশি ফোকাস করতে হবে, এবং অফকোর্স ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সরকার কমাচ্ছে, বাট আমার মনে হয় যে সেই পেসটা আরো সিগনিফিক্যান্টলি বাড়াবে। উদ্যোক্তা হিসেবে চ্যালেঞ্জেস কি কি দেখেন? ইজ অফ ডুইং বিজনেস দিয়ে শুরু করতে পারি আমি বেসিক্যালি। হ্যাঁ, এট দ্য সেম টাইম কস্ট অফ ডুইং বিজনেস তো, কস্ট অফ ডুইং বিজনেস দেখেন আসলে সরকার তো চেষ্টা করছে, ডেফিনেটলি আগের থেকে বেটার হয়েছে, বাট আরও যত বেটার হবে তত বেশি ইজি হবে। একটা ফরেন কোম্পানি যখন আমার এখানে আসবেন, সে তো আসলে তার মতো করে চিন্তা করে আসবেন, সে আমার মতো করে চিন্তা করে আসবেন না। সো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যখন আসবে, সে তো এই ইনভেস্টমেন্ট এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করেই তো আসবেন। তো কতটুকু সিকিউরড এবং কতটুকু নিরবিচ্ছিন্ন সে সাপোর্ট পাচ্ছে, কতটুকু সুন্দর করে সে ব্যবসা শুরু করতে পারছে, সেগুলো সামগ্রিক সিচুয়েশনের উপরে ডিপেন্ড করেই তো সে ইনভেস্টমেন্ট করবেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলোতে আরও অনেক বেশি কাজ করতে হবে, আরও অনেক বেশি কাজ করার সুযোগ আছে আমি মনে করি। আর একই সাথে হ্যাঁ, আমাদের অনেক ইকোনমিক জোন হচ্ছে, অনেক এই জায়গাগুলোতে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে আমরা আগে থেকে অনেক বেশি ডেভেলপ হচ্ছি। তো ভবিষ্যতে আমি অনেক আশার অবস্থান দেখতে পারছি ডেফিনেটলি। আমার মনে হয় যে জিনিসগুলো আরও বেশি অবশ্যই আরও বেশি বেটার দিকে যাচ্ছে এবং যাবে। আর যেই ফান্ডিংয়ের কথা ভাইয়া যেটা বললেন, যে এই ফান্ডিংগুলো ডেফিনেটলি আপনার আমাদের অ্যাভেল করা উচিত এবং আমাদেরকে আরও সহজীকরণ করে কীভাবে আমরা নিতে পারি সেই এডুকেশনটা আমি মনে করি যে আমাদের উদ্যোক্তাদের মধ্যে কীভাবে ছড়ানো যায়, কীভাবে ইয়া করা যায়, সেটা নিয়ে আসলে আমাদের কাজ করার ব্যাপার আছে। এখন আমাদের কমপ্লায়েন্সকে ভয় পেলে হবে না, ওদের ফান্ড নিতে গেলে অফকোর্স আমাদের অনেক কমপ্লায়েন্স অনেক রিপোর্টিং এর মধ্যে যেতে হবে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আমাদের সক্ষমতা বাড়াবে। এক্ষেত্রে আমরা অনেক সময় ভয় পাই যে আমি যখনই একটা ফরেন ফান্ড নিচ্ছি, আমার আমি কি এনভায়রনমেন্টকে পলিউট করছি কিনা, আমার এমপ্লয়ীদের সেফটি, সেটা তো তারা মোটামুটি এক্সপেরিয়েন্সড এই সব ঝামেলা, সেই জায়গাটা যে ভয়টা এটা আসলে আমাদের জন্যই বেটার। সো সেটা অ্যাড্রেস করতে আসলে খুব বেশি ভয় রানা প্লাজার পরে আমরা আসলে পাই না আমি মনে করি, কারণ রানা প্লাজার পরে আমরা যেভাবে এই যেসব ডিজাস্টার অলরেডি ট্যাকল করে এসেছি, তার উপরে কোভিড এসে বাকিটুকু যেভাবে আমাদেরকে দিয়েছে, বাংলাদেশ লাস্ট 10 ইয়ার্স এ যেই ধরনের ডেভেলপমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে করেছে, আপনি হয়তো জানেন কিনা জানি না যে আমাদের একটা কিউমা রিপোর্ট, একটা রিপোর্ট হয় যেখানে রিসেন্টলি আপনার বাংলাদেশ কিন্তু দ্বিতীয় হয়েছে ইন টার্মস অফ কমপ্লায়েন্স দিক থেকে ওয়ার্ল্ডে। সম্ভবত 7.8 স্কোর আমরা করেছি, যে আমাদের আগে মনে হয় তাইওয়ান ছিল সম্ভবত। সো আমরা ডেভেলপ করেছি বলেই কিন্তু আজকে এখানে আসছি, এবং যেই সমস্ত দেশ আমাদেরকে নিয়ে এত কথা বলছে তারা আমাদের থেকে কিন্তু অনেক দূরে আছে। সো ডেফিনেটলি হ্যাঁ, সেই তুলনায় আমরা এখনও প্রাইসটা পাই না, আমরা এখনও সেই ধরনের ফলাফলটা পাচ্ছি না, তার কারণ আমরা হয়তো বার্গেন করতে পারছি না, বিভিন্ন কারণে আমরা পাচ্ছি না। তবে আমাদের কি নিয়ে আসলে আঙ্গুল তুলে আসলে কথা বলার মতো সিচুয়েশনে কিন্তু বাংলাদেশ এখনও নাই। আর যেভাবে আমরা আগাচ্ছি, ডেফিনেটলি যদি আমরা সুযোগ পাই এবং ভালো মতো নিজেদেরকে ডেভেলপ করতে পারি, স্কিল থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার আমরা আরও অনেক বেশি ভালো করতে পারি, বা সেই সক্ষমতা আমাদের অবশ্যই আছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিনিমত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার মোহাম্মদ কাসার আমিদ এবং মিস্টার মোহাম্মদ মহিউদ্দিন রুবেল্লা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল দেশের কোভিড পরিস্থিতি নিয়ে এবং সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে। অর্থনীতির চাকা মোটামুটিভাবে এই দুরবস্থার মধ্যে বাংলাদেশে সচল আছে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় বেশ ভালোই সচল আছে। এর জন্য অবশ্যই বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী, বাংলাদেশের সাধারণ নাগরিকদের এবং নীতি নির্ধারণের সঙ্গে যারা যুক্ত তাদের সাধুবাদ দিতেই হবে। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা বিশেষ করে তৈরি পোশাক খাত, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো নিয়ে কথা বলেছি। আমাদের এসএমই খাতের উপরে আসলে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার, কারণ সিংহভাগ উদ্যোক্তা বলি তারা ক্ষুদ্র মাঝারি হোক সেখানটাতেই বসবাস করেন এবং তাদের সঙ্গে জনসংখ্যার অনুপাতে প্রচুর লোক যুক্ত হয়ে আছেন। আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে হবে, ওনাদের কথার মধ্যে যেগুলো বেরিয়ে এসছে। নিঃসন্দেহে তৈরি পোশাক খাতের এখনও অপার সম্ভাবনা, সেই সম্ভাবনা জাগিয়ে রাখবার জন্যে তাদেরকে আরও কীভাবে ফাইন্যান্স করা যায় সেই প্রসঙ্গে এসছে, সেই সুবিধা তারা কীভাবে পেতে পারেন, এবং সেই সঙ্গে
ডাইভার্সিফিকেশনের দিকে মনোযোগ দিতে হবে। সেই স্কিল ডেভেলপমেন্টের কথা আমি আগেই বলেছি। আমাদের শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বা আধা শিক্ষিত যারা আছেন, তরুণ যুবগোষ্ঠী, যাদের সুবিধা আমরা খুব বেশি দিন পাবো না, তাদেরকে কীভাবে শ্রমবাজারে এনগেজ করা যায় সেই বিষয়টা তো মনোযোগ দিতে হবে। সব কিছু মিলিয়ে আমাদের উদ্যোক্তা শ্রেণী বরাবরই আসলে সরকার থেকে যে সুবিধাটা চান সেটা হচ্ছে একটা পলিসি নীতি, পলিসি সাপোর্ট, সেই সাপোর্টটা দেবার কথা চিন্তা করতে হবে। কোভিড পরিস্থিতি কোথায় যাবে কেউই জানে না, একমাত্র যেটি এখন করণীয় আমাদের, তৈরি পোশাক খাতে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে যে তারা এই সুবিধাটা পাবে কেন এবং তারা পেলে আবার তারা এটিপি আরও কোনো জটিলতা তৈরি করবে কিনা, কিন্তু তারা আশ্বস্ত করছেন যে সংকটটা তাদের দিকে তৈরি হবে না এবং সে বিষয়ে তারা কশাস আছেন। কিন্তু সব কথা মূল কথা যে সরকার লকডাউন করুক, শাটডাউন করুক, যাই করুক না কেন, আমাদের নাগরিকদের একটা দায়িত্ব আছে। নাগরিকদের দায়িত্বের মধ্যে মাস্কটা পরিধান করতে হবে, হাত ধোয়ার অভ্যাসটা ইতিমধ্যেই অনেকে ভুলতে বসছেন সেটি চালু রাখতে হবে, পারস্পরিক দূরত্ব, একজনের চাইতে আরেকজনের দূরত্ব, আমি সামাজিক দূরত্ব শব্দটা ব্যবহার করছে না, পারস্পরিক দূরত্বটা বজায় রেখে চলতে হবে, সভা সমিতি আয়োজন অনুষ্ঠান এগুলো থেকে একটু দূরে থাকতে হবে, সামাজিক যোগাযোগ, আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, তথ্যের অবাধ প্রবাহের নানান সুযোগ আছে, আপনি যে কোনোভাবেই যোগাযোগটা রাখতে পারেন। এবং সব মিলিয়ে সরকারের দিক থেকে গুরু দায়িত্ব হচ্ছে, সরকারের এখন জরুরি দায়িত্ব সেটি হচ্ছে টিকার ব্যবস্থা করা। বাংলাদেশের সিংহভাগ মানুষকে যত দ্রুত টিকার নিশ্চয়তা দেওয়া যাবে, টিকার ব্যবস্থা করা যাবে, কোভিডকে আমরা তত দ্রুত মোকাবেলা করতে পারবো। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।